হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। কালকে তো ভিডিও দেওয়াই হয়নি, তো ভাবলাম আজকে ভিডিওটা শুরু করে দিই। বাইরে এখন প্রচুর ঝড় হচ্ছে, মানে ভালো রকম ঝড় হচ্ছে আর কি, আর বৃষ্টি হচ্ছে। এখন একটু থেমেছে, তো ঘন ঘন বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, সব দিকে পুরো জল ভর্তি হয়ে গেছে, থই থই করছে, আর একদম মেঘলা আকাশ। সকালবেলা বাচ্চারা পড়তে এসেছিলো, ও একটু বাজারে গেছিলো, তো সেই সময়টা আমি একটু পড়িয়েছিলাম, তো এখনও দুপুরে রান্নাবান্না কিছু করিনি। সকালবেলা ও একটু ওই ফল টল এনেছিলো, তার থেকে কিছুটা জন্মাষ্টমীর জন্য তুলে রেখেছি। আজকে জন্মাষ্টমী, তো প্রতি বছর জন্মাষ্টমী আমি পালন করি, ওই না খেয়ে থাকি, তারপরে মানে ঠাকুরকে প্রসাদ দিই, তারপরের দিন পালনা করে আর কি খাওয়া দাওয়া করি। তো এবছর আমার শরীরটা ভীষণ খারাপ বলে প্রথমের দিকে ভাবছিলাম যে কী করব। তো বাবা বললো এমনি মানে ভাত বাদে অন্য কিছু খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু একাদশীর দিন যেমন কোনো কিছু খেতে নেই, মানে জন্মাষ্টমীতে মানে ভাত বাদে অন্য কিছু খাওয়া যায়। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে, তাহলে আজকের দিনটা একটুখানি পালন করি। আর আমার বর এখন পড়ছে, আর ঘরের ভিতরে এখন কোনো কিছু গোছানো হয়নি, আজকের কারেন্ট নেই, একটুখানি যা কারেন্ট এসেছিলো সেই সময় জল দিয়েছিলো কিনা তাও আমি দেখিনি, কেননা প্রচুর বৃষ্টি হচ্ছিলো, প্রায় ঘন্টা দুই আড়াই বৃষ্টি হয়েছে। এখন একটুখানি কমেছে, কিন্তু এক্ষুনি বৃষ্টি আসবে। তো বাইরে মানে থালা বাসন এখনও মাজিনি, চান করিনি, কিচ্ছু করিনি, বসে আছি। মানে বাইরে যদি বৃষ্টি ভিজে কাজকর্মগুলো করি তাহলে তো আবার মানে শরীর খারাপ করবে, আর এমনি কাশি থামছে না। তো মানে ওষুধপত্র খাচ্ছি, একটুখানি কমেছে যদিও, আর এমনি জ্বর সর্দি এগুলো কী বলুন তো মানে নির্দিষ্ট দিন পর্যন্ত অবশ্যই থাকবে, যতই ইয়ে খাই না কেন, ওষুধপত্র যা খাই না কেন, তারপরে শরীর ভালো হবে আস্তে আস্তে। তো ওষুধপত্র খাচ্ছি, খেয়ে একটুখানি যেন আমি ভালো আছি। সকালবেলার দিকে খুব কাশি হচ্ছিলো, কিন্তু এখন অতটা নয়। বাইরের পরিবেশটা একদম মানে বিশ্রী রকম, এমনি শরীর মন মাথা ভালো না, তারপরে বাইরের মানে পরিবেশটা বিশ্রী রকম। তো বাবা ফোন করছিলো, ফোন করে বলছিলো আজকে যেতে, কেননা অনেকদিন থেকেই বলছিলাম জন্মাষ্টমীতে যাব। তো বাবা বলছিলো আজকে যেতে, কিন্তু আমার শরীরের হাল খুব একটা ভালো না, আর আমার বর বলছে পরের দিকে না হয় যেয়ে একটু সুস্থ হয়ে ভালো রকম, তারপরে যেয়ে ওপর। তো এখন দেখা যাক কী করি, এরকম যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো খেয়া পেরোনো মুশকিল, আর যাওয়া মানে হবে না, বেরোতেও ভালো লাগবে না, আর যেতে গেলে হয়তো তখন আবার রৌদ্র রৌদ্র হলে তখন আবার যাব। তো যাই হোক, ও এখন পান্তা চাইছে, এখন পান্তা খাবে ও, আমি আর খাবো না, দুপুরে ভাত বসাবো শুধু ওর জন্যই। আমি ওই সুজি টুজি আছে একটুখানি কোনো কিছু করে খেয়ে ফেলবো, সেটা দুপুরের দিকেই খাবো, ততটা আমার এখন খিদে নেই। আর সত্যি বলতে শুষ্ক কাশিতে এত পরিমাণ কষ্ট হয় যে কি বলবো, মানে পুরো গলা ছিঁড়ে যায়, যেন গলা যেন মনে হয় যেন ছিঁড়ে যাচ্ছে, এখানে কোনো কিছু মাটকে আছে, কেমন যেন মনে হয় আর কি। তো কী আর করা যায়, শরীর খারাপের উপরে কারো হাত নেই। আর পরপর ভিডিও অফ হয়ে যাবে বলে আবার ভিডিওটা শুরু করলাম, সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আপনাদের কমেন্ট আমি অ্যান্সার দিতে পারছি না, শুধু লাভ রিয়াক্ট মারছি, প্লিজ কিছু মনে করবেন না, প্রত্যেকের কমেন্ট পড়ছি, কিন্তু ভাল লাগছে না বেশিক্ষণ ফোনটা হাতে নিতে বা ফোনে কোনো কিছু করতে, তো ওই জন্যই প্লিজ কিছু মনে করবেন না, নেক্সট টাইম থেকে অবশ্যই আবার অ্যান্সার দেব। তো সাথে থাকুন। আসলে বৃষ্টি হচ্ছিলো না বলছিলাম, কিন্তু না, টিপ টিপ বৃষ্টি হয়েই চলেছে, একটু আগে প্রচুর ভারী বৃষ্টি হয়েছে, আর একটু ঝোড়ো হাওয়া বইছে। এই যে ভাবছিলাম বৃষ্টিতে একটু থামলে বাইরে কাজগুলো গুছিয়ে নেব, কিন্তু বৃষ্টি কিছুতেই থামবে না। আজকে আবার মাথায় একদম চপচপে করে তেল দিয়েছি, শ্যাম্পু করতেই হবে, কিছু করার নেই, কেমন অস্বস্তি মনে হচ্ছে। আর ও বকাবকি করছে যে এত কাশি হচ্ছে, এত এ হচ্ছে, তুমি মাথায় এত চপচপে করে তেল দিয়েছো কেন? তো জানি না ওই কারণে নাকি, আমি জানি না, কিন্তু প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, চোখটো পুরো ঢুকে গেছে জানো, কদিনের শরীর খারাপ, ঠিকঠাক খাওয়া দাওয়া নেই, আর কদিন ধরে শুধু মানে দুপুরবেলাটা খাই, সকালবেলাটা খুব একটা খাওয়া হয় না, রাতেও খাই না, খেতে ইচ্ছা করে না আর কি। তো ভাবছি এই বৃষ্টির মধ্যে গেলে তো আবার শরীরটা কেমন হবে। আর মানে অনেক থালা বাসন জমে আছে, কাল দিনভর থালা বাসন মাজেনি, যা কিছু ছিল সব কিছু মানে মোটামুটি শেষ, আজকে মাসতেই হবে, কিছু করার নেই। তো কী করবো তাই ভাবছি, এই বৃষ্টি আর বাইরে গেলেই ঠান্ডা লাগছে, এই বৃষ্টির মধ্যে গিয়ে কী যে করবো তাই ভাবছি। আর মাথায় শ্যাম্পু না করলে
হবে না, একটুখানি ঠাকুর ঘরটারে যাব। সব দিকেই চিন্তায় পড়েছি যে কী করবো। আমি জল এনে দিচ্ছি ওইখানে, ছাতা নিয়ে মাঝে নেবো, ওইখানে প্রচুর হাওয়া এরকম। আমার বর বলছে জল এনে দেবো, কোন ঘরের মধ্যে বসে মেজে নাও, কত জল আনবে, অনেক থালা বসে সব কলতলায় ঝাপড়া, আবার অনেক থালা বসে সব কলতলার ওখানে কালকে সব ঝাপড়া, যা কিছুই বেঁচেছিল রাত্রে খাওয়া দাওয়া করেছে ও, সেখানেও অনেক কিছু রাখা, আর হাঁড়িগুলো তো যা কিছু সব কিছু এ হয়ে গেছে। আসলে আমার শরীর খারাপ হলে কোনো কিছু ভালো লাগছিল না করতে, ওই মানে সারাদিনটা শুয়েই ছিলাম, এতটাই শরীর খারাপ লাগছিল। তো অনেকের হয়তো শরীর খারাপ হলে মানে টুকটা কাজ করে, কিন্তু আমার একদম কিছুই ভালো লাগে না করতে, আর প্রচণ্ড কাশি হচ্ছিলো যার জন্য আমার একদম কিছুই ভালো লাগছিল না। তো যাই হোক, কী করবো তাই ভাবছি, এখন কাজকর্ম তো গুছিয়ে ফেলি। আর সকালবেলা বাতাবি লেবু খেয়েছিলাম, মোটামুটি মানে মিষ্টি বাতাবি লেবু, কেটে অনেকটা হয়েছিল, দুজন মিলে খেয়েছি, আর বেশ ভালো মিষ্টি, মানে লেবুটা পুরো ভেতরে সাদা মতো, দেখে মনে হচ্ছিলো খুব একটা মিষ্টি হবে না, কিন্তু ভালোই আর কি মিষ্টি। এখনও কিছুটা আছে, মানে খেয়ে পারিনি, অনেকটা বড়ো, 20 টাকার লেবু, কিন্তু অনেকটা বড়ো আর কি। ঘরের ভিতরে প্রচুর অগোছালা অবস্থা, ঘর মোছা হয়নি বেশ কয়েকদিন, অনেকটা থালা বাসন, তো ওই জন্য মাছতে অনেকটা সময় লাগবে। তো ভাবলাম যে ভাতটা আগে বসিয়ে দিই, আর সবজিটা যদি কেটে কুটে বসিয়ে দিয়ে আসি, আমার বর তাহলে একটুখানি ওদিকে দেখতে লাগবে, আমি বাকি থালা বাসনগুলো তাহলে মেজে নেবো। বাইরের অবস্থা দেখতেই পাচ্ছেন, ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হচ্ছে, তো আপাতত এইটুকুই মেজে আনছি। আর এখন এই যে সবজি মানে কাটতে বসে গেছি, মাথা থেকে আর গামছাটা খুললাম না, কেননা একটু কানটা ঢাকা আছে, বেশ গরম গরম মনে হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আর কাটছি ঝিঙে আলু, আর একটু পেঁপে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তো নিরামিষ একটা সবজি করবো। আর বাইরের অবস্থা ভীষণই খারাপ, শুনছিলাম আমাদের এখানে 80 কিলোমিটার বেগে ঝড় হবে, কিন্তু জানি না কতটা ঝড়ে হচ্ছে, আর ঝড় হলে ঠিক আগের কথা মনে পড়ে, না জানি কী হবে। আর এখন যেহেতু মানে মরানির সময়, খুব একটা ভয় নেই আর কি। তো এখন ভীষণই ঝড় হচ্ছে এখানে, একটু আগ পর্যন্ত ভীষণ বৃষ্টি হচ্ছিলো আর ঝড় হচ্ছিলো সঙ্গে, তো এখন বৃষ্টিটা কমেছে কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে। সামনে রাস্তায় অনেকগুলো গাছ টাছ পড়ে গেছে দেখলাম, আর এখন তো মরানি বলে ভালো, কারণ যদি গন মাথা হতো তাহলে নদী ছাপিয়ে জল ঢুকতো, কারণ যে জোরে হাওয়া হচ্ছে আর নদীর জল প্রচণ্ড বেড়ে যেত তখন, আর বন্যা হয়ে যেত। তো যাই হোক, এখন খুব ঝড় হচ্ছে, কী হবে জানি না। ঘরের ভিতর বান্ধা আর ওদিকে রান্নাঘর সমস্তটা মুছে নিয়েছি, হাতেই মুছেছি, আর অনেকদিন মোছা হয়নি, তো যাই হোক এখন এই যে থালা বাসনগুলো সব মেজে নিই বাকিটা। সকাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছিলো, আর এখন তো শুধু ঝড় হচ্ছে, বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু প্রচণ্ড মেঘ করে আছে। আর এই যে বুলটি, ও তো ভিজে ভিজে থালা বাসন টাসন সব মেজে ফেলছে, আর ওই জন্য ওকে মাথায় আমি আর পাগড়ি করে দিলাম গামছা দিয়ে, তো কেমন লাগছে দেখুন, তাকাও। হ্যাঁ, তো এই যে বেশ ভালোই লাগছে, মাথায় গামছা পাগড়িটা দিয়ে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল একটু আগ পর্যন্ত, এখন বন্ধ হয়ে গেছে, তো একটু বাদেই হয়তো আবার বৃষ্টি আসবে, কারণ মেঘ করে আছে প্রচণ্ড। আমাদের ঝড়টা খুব একটা বোঝা যায় না, আমাদের ঘরের ঝড়টা খুব একটা বোঝা যায় না, প্রচুর নারকেল গাছ আছে চারিপাশে, আর অনেক গাছপালা থাকার জন্য বোঝা যায় না, কিন্তু রাস্তার কাছে গেলে বোঝা যায় যে কত জোরে ঝড় হচ্ছে। আমাদের ভিতরে বলে খুব একটা মনে হচ্ছে না, দেখুন ঝড়টা হচ্ছে দেখুন। আমি ওই পুকুরের পাড়ে জাল দিয়েছিলাম, নেট জাল, তো হাওয়াতে সব ভেঙে গেছে, মানে যে খোঁটাগুলো পুঁতেছিলাম সেগুলো ভেঙে ওই কোনাটা একদম হেলে গেছে ওই পাশে, এর থেকে জোরে ঝড় হলে সব উড়ে চলে যাবে। তো ভাবছি যে রাতেরবেলা যদি খুব বৃষ্টি হয়ে ডুবে যায়, ওই জন্য বিকেলের দিকে ওইটাকে কয়েকটা খুঁটি পুঁতে আবার মজবুত করে দেবো, নইলে সব ভেসে নিয়ে বেরিয়ে যাবে যদি জল হয় খুব। তরকারি বসিয়ে দিয়েও কাজ করছে, বলছিল যে দেখে আর জল ঢালতে, কিন্তু আমার তো একদম মনে নেই, তো কী হয়েছে, কারেন্টটা তো নেই,
করে দেখাবো। না ঠিক আছে, আসলে কারেন্ট নেই, তো ওই জন্যই ওই টর্চ জ্বেলে সব কিছু করতে হচ্ছে, ঘরের ভিতরে পুরো অন্ধকার, আর মোবাইলে খুব একটা চার্জ নেই, তো বেশি ভিডিও করতে পারিনি ওই জন্য। আর এই ভিডিওটা বেশি লং করছি না, এখানেই শেষ করছি, আবার ভিডিও এডিট করার জন্য কিছুটা চার্জ রাখতে হবে। তো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভীষণ ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার।